পাঁচটা নির্বাচনী আসনের 38 জন প্রার্থীর মনোনয়নপত্র আমরা বৈধ হিসেবে ঘোষণা করেছি। আপনাদের আমরা মনোনয়নপত্র বাতিল করেছি নারায়ণগঞ্জ এক আসনের জনাব মোহাম্মদ আবাসউদ্দিন মোল্লা, নারায়ণগঞ্জ দুই আসনে জনাব জি কে মামুন দিদার, নারায়ণগঞ্জ দুই আসনে হাজী মোহাম্মদ শরীফুল ইসলাম স্বতন্ত্র। এই তিনটি মনোনয়নপত্র আমরা দুটি মনোনয়নপত্র বাতিল করেছি। নারায়ণগঞ্জ একে একটি মনোনয়নপত্র বাতিল করেছি। বাংলাদেশ কংগ্রেস তিনিও একটি প্রতিষ্ঠানের জামিনদার ঋণখেলাপি হিসেবে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে মাননীয় প্রধানমন্ত্রী তৃণমূল আওয়ামী লীগের পক্ষ থেকে, আমাদের সহযোগী সংগঠনের পক্ষ থেকে, সর্বদা আমাদের মুক্তিযোদ্ধার সপক্ষের সকল জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। কারণ এই চাওয়াটা ছিল আমাদের মাঠের নেতাকর্মীদের চাওয়া, এবং আমি সবসময় বলে আসি যে আমাদের নেত্রী এমন একজন নেত্রী যিনি নাকি আমাদের মাঠের নেতাকর্মীদের চোখের ভাষাটি বুঝেন। আল্লাহ পাক আছেন, সবাই ধৈর্য ধরতে হবে, আমাদের নেত্রী আমাদেরকে মূল্যায়ন করবে এবার ইনশাল্লাহ, এবং সেটিই উনি করেছেন। আমাদের এখন তো আমাদের সিইসির যেই আচরণবিধি সেই হিসেবে আমরা এখনও আনুষ্ঠানিকভাবে আমরা মাঠে প্রচার প্রচারণে আচরণবিধি লঙ্ঘন যাতে না হয় সেদিকে আমরা সোচ্চার। আমরা মাঠে প্রচারে নামবো 17 তারিখ প্রত্যাহারের শেষ দিন, তারপর 18 তারিখ আমাদেরকে মার্কাটি দেওয়া হবে আনুষ্ঠানিক প্রচারণার, তখন থেকে আমরা নামব। পূর্ণভাবে জানা আছে, কারণ তিনবার আমি এর আগেই আমি মনোনয়নপত্র জমা দিয়েছি, সুতরাং এখানে ভুল হওয়ার কোনো অবকাশ নেই। এবং চতুর্থবারের মতো আমি জমা দিলাম, চতুর্থবারের মতো জমা দিয়ে এবারও আমি সঠিক বলে বিবেচিত হলাম। এবং নির্বাচন সম্বন্ধে নির্বাচনী পরিবেশ সবসময় ভালো ছিল, ভালো আছে, সুতরাং এখন এবার তো আরও ভালো থাকার কথা। কারণ নির্বাচন কমিশন যেভাবে কাজ করে যাচ্ছে, কারণ ওসিদের ট্রান্সফার, ইউনিয়নের ট্রান্সফার যেভাবে তিনি কাজ করছেন, এখানে সঠিকভাবে নির্বাচন হওয়া ছাড়া কোনো উপায় নেই। আমার নারায়ণগঞ্জের যে কোনো তিনটা আসনের মধ্যে যে কোনো একটার মধ্যে দাঁড়ানোর আল্লাহ আমাকে তৌফিক দিছে, কিন্তু আমি রূপগঞ্জবাসীর অধিকার আদায়ের জন্য, বঞ্চিত রূপগঞ্জবাসীকে সম্পদ রক্ষা করার জন্য আমি রূপগঞ্জ নির্বাচনী এলাকাকে বেছে নিয়েছি। আল্লাহর রাব্বুল আলামিন গফুরুর রহিমের মেহরবানিতে নমিনেশন পেপার বৈধ হয়েছে, এখন থেকে রূপগঞ্জবাসীকে সাথে নিয়ে দলমত নির্বিশেষে রূপগঞ্জবাসীকে সাথে নিয়ে নির্বাচন করব। এবং আল্লাহ পাক যদি আমাকে নির্বাচিত করেন, তবে বহিরাগত কোনো এপিএস দিয়ে আমি রূপগঞ্জ পরিচালনা করব না। রূপগঞ্জ পরিচালিত হবে স্থানীয় ভিত্তিতে। রূপগঞ্জের যারা দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মতের লোকদের নিয়ে পঞ্চায়েত কমিটির মাধ্যমে রূপগঞ্জ পরিচালনা হবে। কোনো থানার কোনো এজেন্সি থাকবে না, কোনো মাদক বাহিনী থাকবে না, কোনো সন্ত্রাসী বাহিনী থাকবে না, কোনো জমি দখল বাহিনী থাকবে না। ওই যে কোনো কোনো মৌজায় রেজিস্ট্রি বন্ধ থাকবে, জমি যার জমি সে রেজিস্ট্রি করতে পারবে, বিক্রি করতে পারবে, যার জমি সে কিনতে পারবে, ওই ধরনের কোনো ই থাকবে না। এবং সাধারণ ভোটার বলছি, রূপগঞ্জের ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা নির্বাচন, পৌরসভা নির্বাচন, কোনো নির্বাচনে আমার কোনো হস্তক্ষেপ থাকবে না। স্থানীয় জনগণ যাকে নির্বাচিত করে সেই হবে, আমার কোনো প্রতিনিধি থাকবে না। সাধারণ ভোটারদের প্রতি আমার অনুরোধ যে আমি তো নারায়ণগঞ্জ পাশেও দাঁড়াইতে পারতাম, সেই সুযোগ ছিল, অনেক ভালো সুযোগ ছিল, কিন্তু রূপগঞ্জের মানুষেরকে এই যে অত্যাচার নির্যাতন এবং যে এটা জগদ্দর পাথর, এই পাথর থেকে মুক্ত হওয়ার জন্য রূপগঞ্জবাসী আমাকে রূপগঞ্জে নিয়ে গেছে। এখন এটা তাদের ইনসাফের উপরে বাদ, তাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম, তাদের ইনসাফের উপরে ছেড়ে দিলাম। আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করে। একটা বড় দলের মহাসচিব না, বাংলাদেশের নির্বাচনটা তৈমুর আলম খন্দকারের উপর অনেক অংশে নির্ভর করে,
অতএব সেই দায়িত্ব নিয়েই তর্মী আলম খন্দকার নির্বাচন করবে ইনশাআল্লাহ। আপনারা দেখছেন এই সরকারের একজন মন্ত্রী এমপি যিনি রূপগঞ্জের নৌকা মার্কা পেয়েছেন, তিনি অস্ত্র নিয়ে অস্ত্র প্রদর্শন করে এই তার শোডাউন করে তার নমিনেশন জমা দিয়েছেন। আমরা বলতে চাই, স্পষ্ট ভাষায় বলতে চাই যে নির্বাচন কমিশনকে ধন্যবাদ দেই যে তারা অস্ত্রটা সিজ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।